বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের আর দলে নেওয়া হবে না বলে কোচবিহারে এসে হুঁশিয়ারি উদয়ন গুহর। পৌর ভোটে নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামা বহিষ্কৃত প্রার্থীদের আর কোনোভাবেই দলে নেওয়া হবে না বলে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা কোচবিহার জেলা সংগঠনের চেয়ারম্যান উদয়ন গুহ। আজ তিনি কোচবিহার শহরের 15 নম্বর ওয়ার্ডের শারদীয়া সংঘমোড়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে এমনই হুঁশিয়ার দেন। তিনি বলেন, আমরা গতকাল আমাদের জেলার একটা নির্বাচন পরিচালনার জন্য যে 11 জনের কমিটি হয়েছে সেই কমিটি আমরা বৈঠকে বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে কুচবিহারের 4টি ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 15 এবং 16, এই 4টি ওয়ার্ডে 4 জন তৃণমূলের থেকে বেরিয়ে গিয়ে নির্দল প্রার্থী হয়ে বেরিয়ে গিয়ে মানে তৃণমূলের দলে থেকে দলের আদেশ অমান্য করে, নির্দেশ অমান্য করে তারা নির্দল প্রার্থী হয়ে লড়াই করছে। আমরা বারবার তাদের অনুরোধ করেছি, বারবার তাদের বিভিন্ন স্তরে তাদের সাথে আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরেও তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি বা প্রার্থীপদ প্রত্যাহার করেনি। সেই অবস্থায় পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং এই বহিষ্কারের জন্য কোনো শোকজ বা সাসপেনশনের কোনো প্রয়োজন নেই। আমরা একেবারে তাদের দল থেকে বহিষ্কার করলাম এবং এটাও বলে দিচ্ছি যে কোনো অবস্থাতেই ভবিষ্যতে যদি মনে করে যে তৃণমূলের পতাকা নিয়ে এসে বলবো যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি, আমরা তৃণমূলের সাথেই আছি, কোনো অবস্থাতেই তাদের আর দলে ফেরত নেওয়া হবে না, এটাই দলের সিদ্ধান্ত। কোনো ফ্যাক্টর হোক না, আমি যে ধরে নিলাম তর্কের খাতিরে যে সব কয়টা আসনে নির্দলরা জিতে গেল, আমরা একটু সমস্যায় পড়লাম, তবু তাদের কাছে কোনো রকম সাহায্য নেওয়া হবে না এবং তাদেরকে দলে নেওয়া হবে। সেক্ষেত্রে যদি পৌর ভোট গঠন না করতে পারে, আমি আবার বক্তব্যে বলেছি, আবারও বলছি যে কোনো অবস্থাতেই তাদেরকে আমরা দলে নেব না। দাদা, আর একটা বিষয়, মাথাভাঙাতে সিপিএম কর্মীদের মিছিলে তৃণমূলের থেকে হামলা করার অভিযোগ এবং থানার ভিতরে ঢুকে সিপিএম কর্মীদের মারার অভিযোগ, কী বলবেন? এগুলো নানা রকম গল্প ইয়ের সময় হয়, ভোটের সময় এগুলো করা হয়। আর এই সিপিএম যে কত রকম অত্যাচার করেছে সে তো আমরা জানি, শুধু তৃণমূল বা কংগ্রেস না, তখন তো আমরা ফরওয়ার্ড ব্লক করতাম, আমাদের উপরও কত রকম অত্যাচার করেছে ওরা আমরা জানি। ওদের এই অত্যাচার রুখতে গেলে অনেক সময় প্রতিরোধ করতে হয়। এখন মাথাভাঙায় এক্স্যাক্ট কী হয়েছে আমি জানি না, কিন্তু সিপিএম যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে অনেক সময় সেই ভাষাতে সিপিএমের সাথে কথা বলতে হয়, মাথাভাঙায় হয়তো সেই ভাষাতেই কথা হয়েছে। কোচবিহার পুরসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে প্রথম থেকেই কোন্দল শুরু হয়। 2 নম্বর ওয়ার্ডে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন মিনা তর্কে তৃণমূল প্রার্থী করায় ক্ষুব্ধ তার নিজের পুত্র উজ্জ্বল তর, তাই তিনি ওই ওয়ার্ড থেকেই নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4 নম্বর ওয়ার্ডে একসময় বিজেপিতে যোগ দেওয়া ভূষণ সিং ফের তৃণমূলে ফিরে এসে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তাকে প্রার্থী না করায় নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভূষণবাবু। 6 নম্বর ওয়ার্ডেও নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভ্রাংশু সাহা। 16 নম্বর ওয়ার্ডে কোচবিহার শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিদায়ী কাউন্সিলর তপন ঘোষ। এই বিক্ষুব্ধদের প্রার্থীপদ প্রত্যাহারের জন্য দলীয়ভাবে চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব, আর তাই শেষ পর্যন্ত তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। কিন্তু শেষ পর্যন্ত জিতে আসতে পারলে তৃণমূল কংগ্রেস ওই বিক্ষুব্ধদের দলে নিতে পারেন বলে রাজনৈতিক মহলে চর্চা রয়েছে, আর সেই কারণেই এদিন উদয়ন গুহ এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।